আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের এখানে শীতকাল বলতেই রাস্তাঘাটে, তারপরে সুপার মার্কেটে, সব জায়গাতেই কমলার বাহার। তো দেখেন, আমাদের পাশের মানে আমার পাশের বাড়িতে একটা কমলা গাছ আছে। তো উনি আবার কয়েকদিন ধরে এই বাসাটা ছেড়ে দিছে, আমাদের পাশের বাসা চেঞ্জ করে আমাদের উপরে দোতলায় চলে আসছে। তো ওনার গাছে এত সুন্দর কমলা ধরে আছে, আমি প্রত্যেকটা দিনই যখন আমি বাগানে আসি তখন দেখি যে কমলাগুলো না আস্তে আস্তে পাকছে, মানে সবুজ কালার থেকে এখন কমলা কালার হয়েছে। তো আমার হাজব্যান্ডকে বলতেছে, আচ্ছা এই কমলাগুলি কি আমরা নিতে পারবো? তো ও বললো যে ভুলে ওই গাছটাতে নজর দিব না, কারণ এটা অন্যদের গাছ। কিন্তু আমার তো মনে করেন যে একটু পরপরে ওইখানে যাইতে ইচ্ছে করে, একটু মনে হয় যে একটু কমলা ছিঁড়ি। তো এবার ভাবতেছি যে বাগানে কমলা গাছ দুইটা লাগাবো। দেখেন কী পরিমাণ কমলা, ওরা এটা নিবেও না, কাউকে দিবেও না। অবশ্য চাইলে বলবে যে হ্যাঁ তোরা নিয়ে খাইস, কিন্তু না বলা পর্যন্ত কারো জিনিসে নজর দেওয়াটা আসলে খারাপ। কিন্তু কি করবো, এত সুন্দর জিনিস দেখলে নজর না দিয়ে পারি না। দেখেন গাছের ভিতরে এত সুন্দর হয়েছে, এটা ক্যামেরাতে তো তেমন ভালো বোঝা যাচ্ছে না, তা আমি আবার একটু দূর থেকে ক্যামেরাটা দিয়ে ভিডিও করছি, কারণ সামনে গেলে মানুষ মনে করবে যে কী যেন করি। কারণ অলরেডি যেহেতু ওদের বাসায় কেউ থাকে না, তো হয়তো বা ভাবতে পারে যে কোনো কিছু ভিডিও করে যদি কাউকে দেখাই দেই, সেজন্য আমি দূর থেকে দাঁড়াই ভিডিওটা করতেছি। তো এই হচ্ছে আমাদের এখানের অবস্থা, মানে গাছে গাছে ফল কিন্তু খাওয়ার কোনো মানুষ নাই। আর যদি চান তাহলে অবশ্যই দিবে, কিন্তু চেয়ে খাওয়াটা বিদেশিদের থেকে কেমন যেন লাগে, যদি সাইদা দেয় তাহলে খাওয়া যায়, কি বলেন?